Galactic spacecraft launches from beneath. শেষ পর্যন্ত সফল হলো মহাকাশ নির্মাতা কোম্পানি ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসনের মহাকাশের প্রান্তে গিয়ে স্বপ্ন ছুঁয়ে আসার গল্প। প্রথমবারের মতো পর্যটক হিসেবে মহাকাশের প্রান্তে ঘুরে এসে এই ব্রিটিশ ধনকুবের বললেন, এটা এক জীবনের অসামান্য অভিজ্ঞতা। এর মধ্য দিয়ে মহাকাশ যাত্রার প্রতিযোগিতায় ই কমার্স জায়ান্ট আমাজন এবং মহাকাশ নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে টেক্কা দিলেন তিনি। স্থানীয় সময় রোববার সকাল 8:30 যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে ভার্জিন গ্যালাকটিকের স্পেস ফ্লাইট। মহাকাশ যাত্রায় ব্রানসনের সঙ্গে ছিলেন দুই পাইলট এবং গ্যালাকটিকের তিন কর্মী। 40 seconds. এক ঘণ্টাব্যাপী এই যাত্রায় ইউনিটি 22 নামের মহাকাশযানটি ঘণ্টায় 3,000 কিলোমিটারের বেশি গতিতে উড়ে গেছে। ব্রানসনের রকেটটি 85 কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পর যাত্রীরা ওজনহীনতার অভিজ্ঞতা অর্জন করেন। এই যাত্রার মধ্য দিয়ে মহাকাশ পর্যটনের ইতিহাস গড়লেন রিচার্ড ব্রানসন। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে জেফ বেজোসকে পেছনে ফেলার পরও রিচার্ড ব্রানসন বলেছেন, এটি কোনো প্রতিযোগিতা নয়। ভার্জিন গ্যালাকটিকের দীর্ঘদিনের পরিকল্পিত মহাকাশ যাত্রা বেজোসের সঙ্গে কয়েকদিনের ব্যবধান হওয়াটা কাকতালীয় মাত্র। তবে বছরের শুরুতে ভার্জিন গ্যালাকটিকের প্রকাশিত সারা বছরের পরিকল্পনায় এই মহাকাশ অভিযানের উল্লেখ ছিল না। রিচার্ড ব্রানসনের এই অভিযাত্রাকে মহাকাশ পর্যটনের ক্ষেত্রে পরীক্ষামূলক অভিজ্ঞতা বলা হচ্ছে। আগামী বছর থেকে তিনি আগ্রহী যাত্রীদের কাছে টিকিট বিক্রি করবেন। ইতিমধ্যেই ভার্জিন গ্যালাকটিকের কাছে যাত্রী হিসেবে 600 ব্যক্তি অগ্রিম টিকিটের ফরমাশ দিয়ে রেখেছেন। মার্সিয়া মান্নান, মাই টিভি।